যুবকের মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য। বৃহস্পতিবার কেষ্টপুরের বাগজোলা খাল থেকে উদ্ধার হয় এক যুবকের বস্তাবন্দী দেহ। পুলিশ জানিয়েছে মৃতের নাম বিশ্বজিৎ শিকদার, তিনি কেষ্টপুরেরই বাসিন্দা, একটি মুদির দোকানে কাজ করতেন। তদন্তে নেমে নজনকে আটক করেছে পুলিশ। মৃতের পরিবারের দাবি, অষ্টমীর দিন সন্ধে বিশ্বজিৎকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তাঁর দুই বন্ধু উত্তম ও বুড়ো। অষ্টমীর রাতে বাড়ি ফেরেননি বিশ্বজিৎ, মোবাইল ব্যবহার করতেন না তিনি। নবমীর দিন সকালে বন্ধুর মোবাইল থেকে ফোন করেন বিশ্বজিৎ, বলেছিলেন খাওয়া দাওয়া করছেন। পরিবারের দাবি, এরপর আর বিশ্বজিতের সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি। বৃহস্পতিবার কেষ্টপুরে বাগজোলা খাল থেকে বিশ্বজিতের বস্তাবন্দী দেহ উদ্ধার করে নিউ টাউন থানার পুলিশ। দুটো বন্ধু বলেছে যে চল আমাদের সাথে চল ঠাকুর দেখতে যাবি, ও বলেছে ঠিক আছে, ওই জন্য ওর নিয়ে গেছে এখান দিয়ে, সাতটার সময় এখান দিয়ে গেছে। পরের দিন আমি যখন মানে বললাম যে কিরত কোথায়, তা বলছে যে না আমাদের কাছে আছে কাকিমা, ভালো আছে, ঠাকুর দেখতে আমরা বেরোয়। ছেলে পরের দিন ঘরে আসার কথা ছিল, বেড়াতে যাবে পিসির বাড়িতে, পিসির বাড়ি বেড়াতে যাবে, তাও আর ঘরে আসেনি। যারা এইগুলো কাজ করেছে আমার ভাইয়ের মৃত্যুর যারা দায়ী, আমরা চাই তাদের শাস্তি হোক, এর পেছনে যদি আরো কেউ থাকে তাদের ধরা হোক, আমি এইটাই চাই। ভাই কিন্তু আর পাবো না আমরা, আমরা চাই দোষীদের শাস্তি চাই, আমরা আমরা শাস্তি চাই। এই ঘটনায় মোট নজনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবককে অন্য কোথাও খুন করে বাগজোলা খালে দেহ ফেলে দেওয়া হয়। রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কলকাতা।